আসসালামু আলাইকুম দর্শক অনেকের একটু সমস্যা থাকে ইমো বিগ গ্রুপে কীভাবে নিক নেমটা লাগাবেন খুব সহজভাবে আমি এই বিষয়টি তুলে ধরছি তো আপনারা ইমো যে বিগ গ্রুপে আছেন সেটাতে চলে যাবেন তো আমার এটা পার্সোনাল আমার একটা ইমো বিগ গ্রুপ এখানে আমি ওনার তো এখানে আপনারা চলে যাবেন দেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট আইকন তো এখানে চলে যাবেন নিচে চলে যাবেন যার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ নিকনেম তো গ্রুপ নিকনেমে ক্লিক করবেন তো আমি এখানে লিখে রেখেছি জি অনার সোহেল তো আপনারা যেটা ইচ্ছা সেটাই লিখবেন তো জি অনার এখানে যেটা লিখবেন আর কি যদি আপনারা শুধু সোহেল আমার নাম তো শুধু সোহেল দিলে দেখুন তো সোহেলই হয়ে গেল শুধু এই নামটা কিন্তু এইখানেই শো করবে তো অন্য জায়গায় আপনার আইডিতে সব কিছুই আর কি ঠিক থাকবে শুধু এই গ্রুপে শুধুই এইখানেই শো করবে সোহেল নামটা তো আমি যেখানেই চলে যাব বা অন্য আইডিতে বা অন্য কোথায় গেলে আপনার যে প্রকৃত নামটা সেটাই থেকে যাবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো যাদের নিকনেম এটা নিয়ে সমস্যা ছিল হয়তোবা এই ছোট্ট একটি ভিডিও দেখে সলভ করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম